আমরা কি করে বুঝবো বলো ভগবানের লীলা? তারা কেন কোন কাজ করেন, কি ভেবে করেন, জানা যায় যে অনেক পরে গো। এবার শোনো, পরমা সুন্দরী কিন্তু ভয়ঙ্কর তেজশালী এই কৌশিকী দেবীর গল্প। কৌশিকী দেবী বাস করেন হিমাচল পর্বতে, একদিন তাকে দেখে ফেলে শুম্ভ নিশুম্ভের বৃত্তে। নাচতে নাচতে ভৃত্য এসে মনিবদের বলে, সুন্দরী নারী কেন থাকবে পড়ে অবহেলে, পড়ে অবহেলে, নিয়ে এসো তাকে রানী করো এই মহলে। শুম্ভ নিশুম্ভ পাঠায় দূত মাতা কৌশিকীর কাছে, অতি অবহেলে সে দেবীর পানি যাচে। দেবী জানান, যে বীর আমায় পারবে হারাতে সেই বীরের ভোগ আমি, যুদ্ধে এসো জিনিতে, যুদ্ধে এসো জিনিতে। শুম্ভ ধূম্রলোচনকে পাঠায় অবহেলে, দেবী ভস্ম করেন তাকে শুধু হুঙ্কারের বলে, হুঙ্কারের বলে। তারপরে যায় চণ্ড যায় মুণ্ড অসুর, পদ হয় দেবীর হাতে অগণিত অসুর। ধূর্ত শুম্ভ এবার পাঠায় অসুর রক্তবীজকে, এক ফোঁটা রক্ত যার পড়লে মাটিতে, হাজার হাজার রক্তবীজ জন্মায় শনিতে, হাজার হাজার রক্তবীজ জন্মায় শনিতে। রুদ্ধা দেবী কৌশিকী নিজ কপালের জ্যোতি থেকে সৃষ্টি করলেন করাল বদনী মাতা কালীকে, সৃষ্টি করলেন করাল বদনী মাতা কালীকে। করাল কৃষ্ণ দেবী ব্যাঘ্র চর্ম পরিধানে, ভয়ঙ্কর হা করলেন রক্ত বীজের রক্ত পানে। রক্ত বীজ পথের হেতু জন্মালেন মা কালী, বধিলেন কৌশিকী রক্ত বীজকে রক্ত করে খালি। ভয়ঙ্করী কালীকে সঙ্গে নিয়ে যুদ্ধে একে একে হারালেন শুম্ভ নিশুম্ভ অসুরকে, একে একে হারালেন শুম্ভ নিশুম্ভ অসুরকে। যে যুদ্ধে কালী হবেন তোমার সহায়, জিতবেই সে যুদ্ধ যদি শুদ্ধ মন হয়, যদি শুদ্ধ মন হয়। যখন যখন ধর্মযুদ্ধ আসবে কঠিন সমর, যখন যখন ধর্মযুদ্ধ আসবে কঠিন সমর, স্মরণ করো কালী মাকে চেয়েও মায়ের বর, চেয়েও মায়ের বর। জয় জয় কালী মা, জয় 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 মা। বলি ও সাধক, অমন ভাবে বসে থাকলে হবে? আমি যে বহুরূপী, অমন সুন্দর নাচ দেখালাম যে, কই আমাকে ভিক্ষে দেবে না?
কিছু পুরস্কার দেবে না আমাকে? কি গো সাধক, কথা বুঝি তোমার কানে ঢুকছে না? আমার বুঝি ভিক্ষে জুটবে না তোমার কাছ থেকে? বেশ, আমার ভিক্ষে আমি নিয়ে চললুম তবে। যা বাবা, তাও বুঝি দেখতে পেলে না গো। ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি, পরে আবার হাহুত্তাস করো না বাপু। কি এ তো সেই হারিয়ে যাওয়া নূপুরের আওয়াজ। তাহলে আমার মা এসেছে? মারে, আমার মা এসেছে রে, আমার মা আবার আমাকে ডাকছে। মা কোথায় গেল? আমার মা যে এসেছিল কোথায়? ওই তো আমার মা। মারে যাস নে মা, তোর বেটাকে ছেড়ে যাস নে, আমি তো তোর জন্যই এখানে এসছি। যাস নে আমার ছেড়ে, দাঁড়া, আমি আসছি রে মা, আসছি। একি, উনি ছুটে কোথায় চলে গেলেন? মায়ের নাম ধরে ডাকতে উনি ওভাবে ওই বহুরূপের পিছনে ছুটে গেলেন কেন? এখানে আমি কেমন করে এলাম? দড়ি দেখে মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে দিয়েছিল, না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার মাথাটা কেমন যেন ঝনঝন করছে। মায়ের প্রতি যদি ভক্তি থাকে, তাহলে চোখ বন্ধ করে মায়ের নাম স্মরণ করে এক ঢোকে খেয়ে ফেলো। কি সর্বনাশ, ওই পানীয়র ঘরে আমি এতক্ষণ পড়ে আছি, পালার কি হবে? না, আমি না গেলে তো পালা শুরু হবে না। আমাকে এক্ষুনি যেতে হবে। আরে মা, দাঁড়া মা, আমার ছেলে চলে যাস নে মা, দাঁড়া মা, আমার কথা শোন, রাগ করিস নে মা, চলে যাস নে মা, আমার কথা শোন মা। দেখ মা, আমি যে তোর জন্যই ছুটে এসেছি মা। মা এইভাবে তুই আমার ছেড়ে চলে যাস নে মা, দাঁড়া মা, দাঁড়া, আমি আমাকে ছেড়ে চলে যেতে দেব না মা, মা, মারে দাঁড়া মা, মারে মা, আমি যে তোর জন্য এত দূর পর্যন্ত ছুটে এসেছি মা, তোর ডাক শুনে এসেছি মা, একবার তোর ছেলের দিকে কৃপা দৃষ্টি দিবি না মা? আমি যে তোর পায়ের নূপুরের আওয়াজ শুনে এত দূর পর্যন্ত ছুটে এলাম মা, শুধুমাত্র তোর জন্য। তোর ওই রাঙা দুটি পায়ে আমাকে একবার ঠাঁই দে মা, একবার ঠাঁই দে মারে। মা, একি রে, তোর পায়ের নূপুর কই? হ্যাঁ, আপনি কাকে খুঁজছেন কর্তা বাবা?
আমি তো কানাই, কানাই বহুরূপী। তবে আমার মা, আমার মা কোথায় গেল? আমার মা যে এসেছিল আমি চোখে তাকে দেখেছি, আমার মা কোথায় গেল? এখানে তো আর কেউ আসেনি কর্তা বাবা। না 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 রে ব্যাটা, এসেছিল, আমার মা এসেছিল, আমি নিজের চোখে আমার মাকে দেখেছি। মা রে মা, তুই তোর ছেলের উপর রাগ করলি মা, আমার ছেলে এইভাবে চলে গেলি। জগদাচার্য, একে গভীর রাত্রি, তার উপরে অচেনা জায়গা, কোথায় গেলেন সাধক রামপ্রসাদ? আচার্য দেব, আপনি আজ্ঞা করলে আমরা এগিয়ে দেখতে পারি। এই গভীর বনে জঙ্গলে যদি কোনো অঘটন ঘটে তাহলে তো আমরা জানতেও পারবো না। এই তো মন্ত্রীমশাই চলে এসেছেন। আরে এই তো, এই তো আমাদের কানাই বউ রূপী। ওভাবে পালা ছেড়ে তুমি কোথায় চলে গেছিলে? হ্যাঁ এই তো, এই তো ভাই, কোথায় গিয়েছিলে তুমি? তোমার খোঁজেই তো উনি ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। আমি কোথায় যাব? আমি তো এখানে ছিলামই না। আমি তো মাকে প্রণাম করতে গেছিলাম, আর এখনই ফিরলাম। কি যাতা বলছো? আরে নেশাভান করেছো নাকি? পালা শেষে তুমি তো কোথায় উদাও হয়ে গেলে। কি যে বলিস তুই, জানিস আমার মাথায় কিছুই ঢোকে না। আর পালা শেষ হলো মানে? আমি সারা পালা কে শেষ করবে? আর মাকালি কে সাজলো? সত্যি করে বলো কানাইদা, তুমি এখানে ছিলে না? না রে, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমাকে ওখানে বেঁধে রেখেছিল। বেঁধে রেখেছিল কে আর কেনই বা বেঁধে রেখেছিল? বলছি আচার্যজি ঠাকুর, মাকে মাকে প্রণাম করব বলে ওই বনের মধ্যে এগোতেই। তবে তবে আজ এখানে কালী মাহাত্ম্য পালায় অভিনয় করলো কে? বলেছিলাম, বারবার বলেছিলাম, আমার মা এসেছিল আর আমাকে ডেকেও ছিল বহুবার, কিন্তু আমি শুনতে পাইনি। আসলে আমি আমার মায়ের অপদার্থ অধম সন্তান, তাই মায়ের ডাকে সাড়া দিতে পারিনি। আপনি কি বলছেন মহাশয়? মা এসেছিলেন এই স্থানে? মা, আমি যে দু চোখ মেলে তোর দিকে তাকিয়েছিলাম, তবু কেন তোকে চিনতে পারলাম না মা? জানো আচার্যদেব, আমাদের গুরুদেব বলেন চোখ খুলে মাকে দেখা যায় না, তাকে দেখতে হলে মনের চোখ চাই, তাকে চিনতে হলে ভক্তি দিয়ে চিনতে হয়। কিন্তু লোকনাথ, ও তো সবসময় খোলা চোখেই মাকে দেখতে পায়, তাহলে ও কেন মাকে দেখতে পেল না, কেন মাকে চিনতে পারলো না লোকনাথ? লোকনাথ, সেই থেকে প্রতিমশাই গান শুনে ভাব সমাধিতে রয়েছে গো। লোকনাথ, ওরে বেটা, তুইও তো
চোখ বুঝে ধ্যানমগ্ন হয়ে রয়েছিস রে, তুই আমাকে দেখতে পেলি না। লোকনাথ, লোকনাথ, ভোর হয়ে গেছে লোকনাথ, তুই আমায় সাজিয়ে তুলবি না? হ্যাঁ মা, আমি তোমায় সাজাবো, আমি মন প্রাণ ভরে তোমায় সাজাবো। বেটা, বেটা রে, জানিস জানিস আজকে আজকে মা এসেছিল, আমাকে বহুবার ডেকেছিল, কিন্তু কি জানিস আমি মায়ের কুপুত্তর, তাই মায়ের ডাক শুনতে পাইনি রে, শুনতে পাইনি। মা আমার কাছে এসেছিল বৈদ্যি মশাই, মা এসেছিলেন, মা তোর কাছে এসেছিলেন লোকনাথ, বল লোকনাথ বল, মা কি বললেন, কি বললেন তোকে? বললেন ভোর হয়ে এলো লোকনাথ, আমায় সাজাবি না? সত্যি তো, ভোরই তো মাকে সাজানোর কথা আমাদের, হাতের কাজও সব হয়ে গেছে, অনেক গয়না করেছি সারা রাত ধরে। হ্যাঁ কর দিদি, এবার চলো আমরা সবাই মিলে মন্দিরের দিকে যাই, তোমরা যে যা গয়না শাড়ি বানিয়েছ সব নিয়ে মায়ের কাছে চলো, মাকে যে আমাদের সাজাতে হবে। জয় মা কালী, 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 জয়। দেখো গুরুদেব, সবাই মাকে সাজাবে বলে কেমন সারা রাত ধরে বসে গয়না গড়েছে। আমি জানতাম লোকনাথ তুই পারবি, তুই পারবি মাকে সবার কাছে পৌঁছে দিতে। আজ তোর জন্য এতগুলো মানুষ মায়ের পুজোয় অংশ নিতে পারবে লোকনাথ, এত মানুষ। কিন্তু এই কালীঘাটে এসে যে তোমাকে দেখতে পাবো প্রসাদ, এ তো আমি স্বপ্নেও কল্পনা করিনি। তবে হ্যাঁ, যত না অবাক হচ্ছি তার থেকে অনেক বেশি খুশিতে আমার অন্তরটা ভরে উঠছে। মায়ের ডাককে কি আর অগ্রাহ্য করতে পারি? যেমন ভাবে আপনারা এখানে ছুটে এসেছেন, ঠিক তেমন ভাবে মা আমাদের সকলকে এখানে পথ দেখিয়ে নিয়ে এসেছেন।
আচার্যদেব, এবার আমি সবাইকে নিয়ে মায়ের মন্দিরে যাই, মাকে যে পুজোর আগে সাজাতে হবে। যা বাবা, আজ তোর যেমন মনে সাধ হয় তেমন ভাবেই মাকে সাজা, যা। তোমরা এসো গো, যে যা গয়না বানিয়েছ সবকিছু নিয়ে এসো। আসুন মহারাজ, আসুন 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 আসুন। আসুন মহারাজ, আসুন রানীমারা, আসুন আসুন আসুন। আজ আপনার আগমনে এই মন্দির ধন্য হলো। আপনি কি রাজন? আমি রাজা কৃষ্ণচন্দ্র।